নমস্কার আজকের ভিডিওতে আমরা ইউনিয়ন ও তার ভূখণ্ড নিয়ে আলোচনা করব ধারা এক বা আর্টিকেল ওয়ান সংবিধানের ইউনিয়ন আর্টিকেল ওয়ানে বলা রয়েছে ইউনিয়ন অফ স্টেট ভারতকে ইউনিয়ন অফ স্টেট বলতে যে ভারত হচ্ছে অনেকগুলোই অঙ্গরাজ্যের সমষ্টি ইউনিয়ন অর্থের অর্থ হলো এখানে ইউনিয়ন অফ স্টেটস বলতে এখানে স্টেট মানে আমাদের অঙ্গরাজ্যগুলি বলেছে আর কি বর্তমানে আমাদের আঠাশটি রাজ্য এবং নটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবারে যখন আমরা ভারতীয় ভূখণ্ড বোঝা বলা হয় তখনই আর কি তখনই জিনিসটা ভারতের রাজ্য প্লাস কেন্দ্রশাসিত অঞ্চল এগুলো ধরা হয় দ্বিতীয় ধারায় কি বলা হয়েছে এই কোন ধারায় কি বলা রয়েছে আর কি এগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং কোন রাজ্য কখন তৈরি হয়েছে বা মোট কতগুলো রাজ্য আছে এটা কিন্তু পরীক্ষায় আসে এখানে যেমন রয়েছে যে দু হাজার চোদ্দো সালে দোসরা জুন উনত্রিশতম রাজ্য হিসাবে তেলেঙ্গানা গঠিত হয় এর রাজধানী হলো হায়দ্রাবাদ আর্টিকেল টুতে রয়েছে ধারা দুতে যে এই ধারা অনুসারে পার্লিয়ামেন্ট নতুন রাজ্যে সংযোজন করতে পারে এই জন্য পার্লামেন্ট নিজস্ব নতুন করে আইন ও সে বিষয়ে শর্তাদি প্রয়োগ করতে পারে ধারা তিন ধারা তিনে কি বলা আছে যে পার্লিয়ামেন্ট যে কোনো রাজ্যের আয়তন বৃদ্ধি আয়তন হ্রাস করা সীমানা পরিবর্তন কোন রাজ্যের নাম পরিবর্তন এই কাজ ধারা তিনে পার্লামেন্ট করতে পারে পার্লামেন্ট তার সাধারণ সংখ্যা গরিষ্ঠতায় এই বিল পার্লামেন্টে উপস্থানা করতে পারে কোন রাজ্যের নাম পরিবর্তন যেমন আমাদের পশ্চিমবঙ্গের নামই পরিবর্তনের জন্য বিভিন্নভাবে আমাদের খবরে এসেছে বা আমাদের রাজ্যেও বিভিন্নভাবে প্রপোজাল উঠেছে কিন্তু এই নাম পরিবর্তনের কাজটি কিন্তু ভারতীয় পার্লামেন্টেই করতে পারে রাজ্য নিজে নিজে কোনো নাম পরিবর্তন করতে পারে না ধারা চতুর্থতে কী বলা হয়েছে ধারা চতুর্থতে বলা হয়েছে যে দ্বিতীয় তৃতীয় ধারায় অন্তর্গত কোনো বিলকে সংবিধান সংশোধনী বিল হিসাবে গ্রহণ করা হবে না মানে আমরা কোনো বিলই যখনই আসে তখনই কনস্টিউ কততম সংবিধান সংশোধন বা এই বিষয় আছে কিন্তু এই দুই এবং তৃতীয় ধারায় যদি কোনো বিল আনে যে কোনো রাজ্যকে কোনো নতুন রাজ্য সংযোজন বা কোনো রাজ্যের এরিয়া পরিবর্তন সেগুলো কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হিসাবে কিন্তু ধরে না এখানে প্রশ্ন কোন ধারায় কি কাজ হয় এটা রয়েছে আর্টিকেল টু ওয়ান টু থ্রি ফোর এরপরে আমরা আসছি যে আমাদের বর্তমানে যে আঠাশটি রাজ্য এবং নটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেটি কিভাবে তৈরি হলো এ নিয়ে কত সালে তৈরি হলো সেটা নিয়ে একটা আমাদের ঘটনা রয়েছে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন দেশের বিভিন্ন প্রান্তে ভাষা ভিত্তিতে রাজ্য গঠনের জন্য দাবি ওঠে আন্দোলন উত্তাল আন্দোলন হয় তো এই আন্দোলনকে বিবেচনা করার জন্য তৎকালীন যে গণপরিষদ তৈরি হয়েছিল সংবিধান সৃষ্টির জন্য সেই গণপরিষদ এসকে ধর নামে একটি কমিটি নিযুক্ত করে যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যায় কি যায় না বিষয়টি দেখার জন্য কিন্তু এসকে ধর কমিশন এই ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের বিষয়টি খারিজ করে কারণ এতে বলছে আঞ্চলিকতাবাদ রিজনাল যে সেন্টিমেন্ট সেটা বাড়বে যাতে আবার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এরপরেও কিন্তু মানে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের জন্য ভারতের বিভিন্ন জায়গায় আন্দোলন চলতে থাকে উনিশশো সালে জয়পুরে কংগ্রেস অধিবেশনে আবার বিষয়টি নিয়ে আলোচনা হয় কিন্তু তৎকালীন জেপিভি একটা কমিটি তৈরি হয় এই বিষয়টিকে আবার দেখার জন্য কিন্তু সেই কমিটিও ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের বিষয়টি খারিজ করে দেয় কিন্তু আন্দোলন চলতেই থাকে উনিশশো সালে ফজল আলী কমিশন নামে আবার তৎকালীন আমাদের ভারত সরকার উনিশশো সালে আবার ফজল আলী কমিশন নামের কমিশন গঠন করে যাতে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য সেই কমিশনের রিপোর্টের ভিত্তিতেই উনিশশো সালে অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য তৈরি হয় এটি পরীক্ষার একটি প্রশ্ন যে কোন রাজ্য ভাষার ভিত্তিতে প্রথম তৈরি হয় এবং কত সালে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন আনতে বাধ্য হয় যে আমাদের বিভিন্ন মানে স্টেটকে পুনর্গঠন করার জন্য আইন আনতে বাধ্য হয় কিন্তু এক ভাষা এক রাজ্য তত্ত্ব সেই ফজল আলী কমিশন বিষয়টি খারিজ করে উনিশশো ছাপ্পান্ন সালে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট নামে এক আইন আছে সেই আইন অনুসারে গোটা ভারতবর্ষে চোদ্দোটি রাজ্য এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয় ভারত যখন স্বাধীন হয় তখন আমাদের যে রাজ্যগুলি ছিল টোটাল রাজ্যকে ডি চারটি ক্যাটাগরিতে ভাঙা হয় এ বি সি এবং ডি ডিতে একমাত্র আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মোট টোটাল উনত্রিশটি আঠাশ প্লাস ওয়ান এরপরে বিভিন্ন সময়ে উনিশশো সালের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্য গঠন করা হয় আমাদের মনে রাখতে হবে যে কোন রাজ্য কত সালে গঠন করা হয়েছে এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে আপনাদের উনিশশো ষাট সালে বোম্বে প্রদেশকে ভেঙে গুজরাট এবং মহারাষ্ট্র তৈরি করা হয় উনিশশো সালে নাগাল্যান্ড রাজ্য গঠন করা হয় উনিশশো সালে পাঞ্জাব ও হরিয়ানা গঠিত হয় পাঞ্জাব প্রদেশকে ভেঙে উনিশশো সালে হিমাচল প্রদেশকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় যেটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল উনিশশো সালে ত্রিপুরা মণিপুর ত্রিপুরা মেঘালয় রাজ্যে স্বীকৃতি পায় উনিশশো সালে সিকিম ভারতের সহযোগী রাজ্যের মর্যাদা পায় এবং উনিশশো পঁচাত্তর সালে ছত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা হয় উনিশশো সালে মিজোরাম ও অরুণাচল রাজ্য গঠিত হয় উনিশশো সালে গোয়া গঠিত হয় এরপর দু হাজার উনিশের একত্রিশে অক্টোবর জম্মু কাশ্মীরটি ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল একটা জম্মু কাশ্মীর এবং লাদাখ বিষয়টি তৈরি হয় এইভাবে বিভিন্ন সময়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য গঠিত হয়েছে এখানে আমাদের ঝাড়খণ্ড উত্তরাখণ্ড ছত্তিশগড় এগুলো এই বইয়েতে নেই আপনারা অন্য কোনো বই থেকে এই রাজ্যগুলো বিভিন্ন সময়ে তৈরি হয়েছে এটাও কিন্তু প্রশ্নে আসে আজকের আজকের ভিডিও এ পর্যন্তই আমরা পরবর্তীকালে নাগরিকত্ব নিয়ে ভিডিও করব থ্যাংক ইউ